আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও আবার একটি প্রাণায়াম নিয়ে হাজির হয়েছি। প্রাণায়ামটির নাম অনুলম বিলম প্রাণায়াম। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন অনুলম বিলম প্রাণায়াম কেমনভাবে করতে হয় এবং এই প্রাণায়াম করলে কী কী উপকার হবে আমাদের, সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন। শুরু করতে চলেছি অনুলম বিলম প্রাণায়াম। আস্তে করে বসো। প্রথমে আপনারা পদ্মাসনে বসবেন, পদ্মাসনে বসো। সবাই অবশ্যই জানেন পদ্মাসন কেমনভাবে করতে হয়, পূর্বে ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। চোখ খুলেই বসো। যদি আপনাদের পা তুলতে যদি অসুবিধা হয়, একটি পা নিচে রেখেও করতে পারেন, নিচে পা রাখা একটা, এমনভাবে রেখেও আপনারা করতে পারেন এই প্রাণায়ামটি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে পিঠের সিদ্ধনা যেন সোজা থাকে আর মন স্থির করে রাখতে হবে। মন যদি চঞ্চলতা হয় তাহলে এই প্রাণায়াম উপকার দেবে না। পদ্মাসনে বসো। আপনারা প্রথমে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর অনুলম বিলম প্রাণায়াম অভ্যাস করবেন, না হলে আপনাদের করতে অসুবিধা হবে। প্রথম হাতটিকে মুড়ো এমনভাবে। এবারে হাতের আঙুল দিয়ে নাকে একটা ছিদ্র বন্ধ করে, একটা ছিদ্র বন্ধ করো, নাকে একটা ছিদ্র বন্ধ করো। দেখুন যে ছিদ্রটি খোলা আছে ওই ছিদ্র দিয়ে শ্বাসকে টানতে হবে। শ্বাস টানো। যে ছিদ্রটি খোলা ছিল ওটিকে আমরা এবারে বন্ধ করব। বন্ধ করো। এবারে বিপরীত ছিদ্রটি খুলে দিলাম। এবার যেটি খুলে দিলাম ওটি দিয়ে আমরা শ্বাস ছাড়বো। শ্বাস ছাড়ো। যেটা এই শ্বাস ছাড়লাম ওটি আবার টানবো, আবার বিপরীতটা দিয়ে ছাড়বো। মানে আমরা যেটাতে টানছি তার বিপরীত ছিদ্র দিয়ে শ্বাস ছাড়তে হবে, আর যে ছিদ্র দিয়ে শ্বাস ছাড়ছি সেটা থেকে আবার টানতে হবে। চোখ বন্ধ করো, তুমি করতে থাকো। নাকের ছিদ্রে শ্বাস টানলাম, বিপরীত ছিদ্রতে শ্বাস ছাড়লাম, যে ছিদ্রতে শ্বাস ছাড়লাম ওটা দিয়ে আবার টানবো, আবার বিপরীত ছিদ্রতে শ্বাস ছাড়বো। এমনভাবে তুমি করতে থাকো। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে এই প্রাণায়ামটি কতক্ষণ করলে আমরা এই সমস্ত রোগ থেকে নিরাময় পাব। আপনারা এই প্রাণায়ামটি প্রথম প্রথম 2 থেকে 3 মিনিট করার চেষ্টা করবেন। যদি 2 থেকে 3 মিনিটও করার পরে যদি কষ্ট অনুভূতি হয় তখন আপনারা সময়টাকে কমিয়েও করতে পারেন, 1 থেকে 2 মিনিট করতে পারেন। কিছুদিন অভ্যাস করার পরে যদি দেখেন যে আপনাদের আর কষ্ট অনুভূতি হচ্ছে না তখন আপনারা এই সময়টিকে বাড়াতে পারেন, 5 থেকে 7 মিনিট বা 7 থেকে 10 মিনিট অভ্যাস করতে পারেন। তাহলে এই সমস্ত রোগ থেকে নিরাময় পাবেন। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে কোন সমস্ত রোগ থেকে আপনারা নিরাময় পাবেন। এই প্রাণায়াম রোজ অভ্যাস করলে আপনারা এই সমস্ত রোগ থেকে নিরাময় পাবেন। হার্টের ব্লকেজ, বাত, নার্ভের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, মিরগি প্রভৃতি রোগ ভালো হয় এই প্রাণায়াম করলে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই প্রাণায়ামটি কেমনভাবে করতে হয় বা এই প্রাণায়াম থেকে কী কী উপকার হয়। তো আপনারা রোজ এই প্রাণায়ামটি অভ্যাস করবেন,
এই সমস্ত রোগ থেকে নিরাময় পাবেন। ছেড়ে দাও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।